আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুরফি দিবা। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। রাজধানী কিয়েভ সহ ইউক্রেন জুড়ে ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এই হামলার জেরে ব্যাপক ধ্বংসযজ্ঞের খবর পাওয়া গেছে। নাৎসি জার্মানির বিরুদ্ধে বিজয় উদযাপনের আগে এই হামলার খবর এলো। দ্য গার্ডিয়ান জানিয়েছে, সোমবার সকালের এই হামলায় বিপুল সংখ্যক ইরানি ড্রোন ব্যবহৃত হয়েছে। ইউক্রেনীয় কর্মকর্তাদের বরাতে সংবাদ মাধ্যমটি বলেছে, এ সময় 35টি ইরানি শাহেদ ড্রোন ধ্বংস করেছে কিয়েভ। ইউক্রেনের সশস্ত্র বাহিনী জানিয়েছে, খার্কিভ, খেরসন, নিকোলায়েভ, ওডেসা সহ দেশের বিভিন্ন শহর ও গ্রামে 16টি ক্ষেপণাস্ত্র হামলার পাশাপাশি 61বার বিমান হামলা চালিয়েছে রাশিয়া। গোলা নিক্ষেপের 52টি ঘটনাও নিশ্চিত করা হয়েছে। এতে অনেক বেসামরিক লোক নিহত হয়েছেন। বিপুল পরিমাণে উঁচু ভবন, ব্যক্তিগত বাসস্থান ও অন্যান্য বেসামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউক্রেন জুড়ে বড় পরিসরে আরও রুশ ক্ষেপণাস্ত্র ও বিমান হামলার আশঙ্কা রয়েছে বলে জানায় সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ। দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি জার্মানির বিরুদ্ধে বিজয়কে প্রতি বছর ঘটা করে পালন করে রাশিয়া। দিবসটি রাশিয়ার জন্য খুবই তাৎপর্যপূর্ণ এবং এই দিবসের আগে ইউক্রেনীয় শহরগুলোতে বড় হামলার ঘটনা ঘটল। ইউক্রেনীয় কর্মকর্তার বরাত দিয়ে আলজাজিরা জানিয়েছে, রাশিয়ার ছোড়া ক্ষেপণাস্ত্রে কৃষ্ণ সাগরের তীরবর্তী ওডেসা শহরে বড় একটি খাদ্যদ্রব্যের গুদাম পড়ে গেছে এবং ইউক্রেনের অন্যান্য অঞ্চলেও বিস্ফোরণের খবর পাওয়া গেছে। প্রত্যক্ষদর্শীরা বলেছেন, তারা কিয়েভে মুহুর্মুহু বিস্ফোরণের শব্দ শুনেছেন। অবশ্য কিয়েভের দিকে কতগুলো ড্রোন উৎক্ষেপণ করা হয়েছে তা স্পষ্ট করা যায়নি। দীর্ঘদিন ধরেই রাজধানী শহরের বাসিন্দাদের মধ্যে ইরানি ড্রোন নিয়ে আতঙ্ক বিরাজ করছে। খবরে বলা হয়েছে, ইউক্রেনের প্রায় 2/3 এলাকা জুড়ে কয়েক ঘণ্টা ধরে বিমান হামলার সতর্কতা জারি ছিল। এছাড়া খেরসনের দক্ষিণাঞ্চলে এবং দক্ষিণ পূর্বে অবস্থিত জাপরিঝিয়া অঞ্চলেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। রাশিয়ার ভাড়াটে সেনাদল ওয়াগনার পূর্ব ইউক্রেনের গুরুত্বপূর্ণ শহর বাখমুত থেকে নিজেদের প্রত্যাহার করে নেয়ার যে সিদ্ধান্ত নিয়েছিল, দৃশ্যত সেই অবস্থান থেকে সরে এসেছে। গ্রুপের প্রধান ইয়েভ জেনি প্রিগোজিন বলেছেন, বাখমুতে লড়াই চালিয়ে যেতে তাকে অস্ত্র সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছে মস্কো। ডোনবাসের অন্য শহরগুলোতে অবস্থান সুসংহত করতে রাশিয়া যে পদক্ষেপ নিয়েছে, সেখানে মস্কোর চাওয়া অনুযায়ী ওয়াগনার হামলার গতি বাড়াতে পারে বলেও আভাস দিয়েছেন তিনি। অস্ত্র ও গোলা বারুদ চেয়ে মস্কোর কাছ থেকে কোনো সাড়া না পাওয়ার পর ইউক্রেনে তাদের নিয়ন্ত্রণে থাকা বাখমুত যুদ্ধক্ষেত্র ছেড়ে দেওয়ার হুমকি দিয়েছিলেন তিনি। তিনি অভিযোগ করেছিলেন, যথেষ্ট অস্ত্রশস্ত্রের অভাবে তার সেনাদের প্রাণ দিতে হচ্ছে। এ অবস্থায় তিনি যুদ্ধ চালাতে পারবেন না, সেনা হটিয়ে নেবেন। এই অবস্থায় বাখমুতের দায়িত্ব নিতে রাশিয়ার কাছে প্রস্তুতির কথা জানিয়েছিলেন চেচেন প্রধান রমজান কাদিরভ। তার আখমাদ কমান্ডোরা বাখমুতের উদ্দেশ্যে রওনা দিয়েছেন বলেও জানিয়েছিলেন তিনি। অবশেষে মস্কোর পক্ষ থেকে ওয়াগনারকে সহযোগিতার আশ্বাস দেওয়া হল। টেলিগ্রাম চ্যানেলে প্রিগোজিন বলেন, তার যত অস্ত্র ও গোলা বারুদ লাগবে তার সবই দেওয়ার প্রতিশ্রুতি এসেছে মস্কো থেকে। ওয়াগনারের সর্বশেষ অবস্থানের বিষয়ে কোনো রুশ কর্মকর্তার বক্তব্য পাওয়া যায়নি বলে জানিয়েছে রয়টার্স। ঘনিয়ে এসেছে তুরস্কের রাষ্ট্রপতি ও পার্লামেন্ট নির্বাচন। ভোট গ্রহণের এক সপ্তাহেরও কম সময় আগে দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান রোববার ইস্তানবুলে 17 লাখেরও বেশি মানুষের উপস্থিতিতে গণসমাবেশ করেছেন। এরদোয়ান বিশাল জনসমাগমকে স্বাগত জানিয়ে গত 21 বছরে তার সরকারের বহুবিধ অর্জনের কথা স্মরণ করিয়ে দেন। তুর্কি প্রেসিডেন্ট বলেন, তার সরকার 21 বছরে জাতীয় আয় 3 গুণ বাড়িয়েছে। তিনি বলেন, আমরা 2 কোটি 10 লাখ লোককে চাকরি ও খাদ্য সরবরাহ করেছি। এই 21 বছরে আমরা 1 কোটি 5 লাখ নতুন বাড়ি তৈরি করে পরিবারগুলোর বাসস্থানের ব্যবস্থা করেছি। নিজ দেশে তৈরি যুদ্ধ ড্রোন নিয়ে বিরোধীদের বিদ্বেষপূর্ণ বক্তব্যের সমালোচনা করে তিনি দেশের প্রতিরক্ষা শিল্পকে আরও উন্নত করার প্রতিশ্রুতি দেন। İstanbul'da belediye başkanlığını yaptık. জালানিনি এরদোয়ান বলেন, কৃষ্ণ সাগর এবং তুরস্কের দক্ষিণ গাবার এলাকায় বিলিয়ন বিলিয়ন ডলার মূল্যের প্রাকৃতিক গ্যাস এবং তেলের মজুদ আবিষ্কৃত হয়েছে। এ সম্পদ তুর্কি জাতির কাছে সুষ্ঠুভাবে বণ্টন করা হচ্ছে। তুরস্কের নির্বাচনে ভোট গ্রহণ হবে 14 মে। নির্বাচনে প্রেসিডেন্ট এরদোয়ানের সঙ্গে নেতৃস্থানীয় প্রতিদ্বন্দ্বীদের মধ্যে আছেন কামাল কিলিকদারুগলু, মুহররেম ইনসে এবং সিনান ওগান। নির্বাচনে 24টি রাজনৈতিক দল এবং 151 জন স্বতন্ত্র প্রার্থী তুর্কি পার্লামেন্টের 600 আসনের জন্য প্রতিদ্বন্দ্বী। Sormayan
এদিকে রাশিয়ার কাছ থেকে কেনা অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা S-400 ইউক্রেনকে সরবরাহের জন্য তুরস্ককে প্রস্তাব দিয়েছিল যুক্তরাষ্ট্র, কিন্তু তুরস্ক এই প্রস্তাব প্রত্যাখ্যান করে। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু এই তথ্য জানিয়েছেন। রাশিয়ার কাছ থেকে S-400 কেনার সময় আপত্তি জানিয়েছিল যুক্তরাষ্ট্র। এই অস্ত্র কেনার কারণে তুরস্ককে মার্কিন F-35 যুদ্ধ বিমান কর্মসূচি থেকে বাদ দেওয়া হয়। তুর্কি পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, যুক্তরাষ্ট্র প্রস্তাব দিয়েছিল এই অস্ত্র ব্যবস্থার নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্র বা ইউক্রেন সহ অন্য দেশের হাতে তুলে দেওয়ার জন্য। তারা বলেছিল, ইউক্রেনকে S-400 দাও, আমরা না বলেছি। মার্কিন প্রস্তাব প্রত্যাখ্যানের কারণ ব্যাখ্যা করে তুর্কি মন্ত্রী বলেন, আমাদের কাছে এই প্রস্তাব অগ্রহণযোগ্য ছিল কারণ এতে তুরস্কের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে। তুর্কি কর্মকর্তারা দাবি করে আসছেন, জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে রাশিয়ার কাছ থেকে S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কিনেছে আঙ্কারা। এতে কোনো দেশের হস্তক্ষেপের সুযোগ নেই। দীর্ঘ 12 বছর পর সিরিয়াকে সদস্যপদ ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আরব দেশগুলোর সংস্থা আরব লীগ। রোববার মিশরের রাজধানী কায়রোতে আরব লীগের সদর দফতরের সংস্থার পররাষ্ট্রমন্ত্রীদের রুদ্ধদ্বার বৈঠকে সিরিয়াকে পুনরায় সদস্য করার সিদ্ধান্ত নেওয়া হয়। আগামী 19 মে সৌদি আরবের রাজধানী রিয়াদে আরব লীগের শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর আগেই সিরিয়াকে সংস্থার সদস্যপদ ফিরিয়ে দেওয়া হল। 2011 সালে প্রেসিডেন্ট বাশারের বিরুদ্ধে সিরিয়ায় ব্যাপক গণ আন্দোলন শুরু হলে তিনি কঠোর হাতে বিক্ষোভ দমন করার চেষ্টা করেন। রক্তাক্ত ওই দমনপীড়ন দেশটিকে ভয়াবহ গৃহযুদ্ধের দিকে ঠেলে দেয়। অনেক আরব দেশ দামেস্ক থেকে তাদের কূটনীতিকদের প্রত্যাহার করে নিতে বাধ্য হয়। তবে গত সপ্তাহে সিরিয়াকে আরব লীগে ফিরিয়ে নিতে জর্ডানের উদ্যোগে মিশর, ইরাক, সৌদি আরব ও সিরিয়ার কূটনীতিকদের মধ্যে বৈঠক হয়। ওই সময় আশ্বাস দেওয়া হয়, সংস্থার শীর্ষ বৈঠকের আগেই সিরিয়াকে আরব লীগে ফিরিয়ে আনা হবে। 1945 সালে যে 6টি দেশ মিলে আরব লীগ গঠন করেছিল, সিরিয়া তার একটি। এদিকে আরব লীগে সিরিয়ার ফিরে আসাকে স্বাগত জানিয়েছে রাশিয়া। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, আমরা মনে করি আরব লীগের পররাষ্ট্রমন্ত্রীদের কাউন্সিলের সিদ্ধান্তটি প্রাসঙ্গিক। এর মাধ্যমে আঞ্চলিক ও আন্তর্জাতিক সমস্যাগুলো সমাধানে নিজেদের শক্তিশালী অবস্থান তৈরির সামর্থ্য প্রদর্শন করেছে আরব দেশগুলো। ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসি বলেছেন, প্রতিবেশী দেশগুলোর পাশাপাশি মিত্র দেশগুলোর সঙ্গে সম্পর্ক শক্তিশালী করাকে তার প্রশাসন অগ্রাধিকার দিচ্ছে। তিনি বলেন, ইরান অর্থনৈতিক কূটনীতি নিয়ে সামনের দিকে অগ্রসর হতে চায়। তিনি রাজধানী তেহরানে ইরান এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন। তিনি বলেন, ইরানকে সবাই তেল ও গ্যাস সমৃদ্ধ দেশ হিসেবে চেনে। এই দুটি সম্পদের উপর বেশি গুরুত্ব দেওয়ার কারণে ইরানের অন্যান্য দক্ষতা ও সামর্থ্য উপেক্ষা করা হয়। প্রেসিডেন্ট রাইসি বলেন, এখন অন্যান্য খাতেও ইরানের রপ্তানি সক্ষমতা বিশ্বের সামনে তুলে ধরতে হবে। তিনি বলেন, যেসব দেশের সঙ্গে ইরানের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে সেসব দেশের সঙ্গে অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা জোরদার করার উপর গুরুত্ব দিয়েছে তার প্রশাসন। রাইসি জানান, তিনি 2021 সালের আগস্টে ক্ষমতায় আসার পর থেকে এই পর্যন্ত ইরান $50 বিলিয়ন তেল ও গ্যাস বহির্ভূত পণ্য রপ্তানি করেছে, যা বিগত 40 বছরের মধ্যে সর্বোচ্চ রেকর্ড। তিনি বলেন, এ থেকে প্রমাণিত হয় তার সরকার উৎপাদন খাতের প্রতি যথেষ্ট গুরুত্ব দিয়েছে। মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ বলেছেন, যুক্তরাষ্ট্র দুটি শত্রুভাবাপন্ন ব্লকের উত্থান ঘটিয়ে মানবতাকে বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। 97 বছর বয়সী মাহাথির গ্লোবাল টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, যুক্তরাষ্ট্র রাশিয়ার বিরুদ্ধে পদক্ষেপে অন্য দেশগুলোকে সম্পৃক্ত করার চেষ্টা করছে। রাশিয়াকেও তার বন্ধুত্বপূর্ণ দেশগুলোকে এতে সম্পৃক্ত করতে হচ্ছে। একসময় এই সংঘাত প্রাচ্য ও পাশ্চাত্য ব্লকের মধ্যকার যুদ্ধে পরিণত হবে। যুদ্ধ বাড়তে বাড়তে বিশ্বযুদ্ধে পরিণত হবে। তিনি বলেন, ইউক্রেনকে ন্যাটোতে যোগদানের আমন্ত্রণ উস্কানিমূলক। আমি মনে করি ইউক্রেন ন্যাটোতে যোগ না দিলে রাশিয়া কম হুমকি বোধ করবে, এতে সংঘাত সীমিত থাকবে। তা না হলে রাশিয়া পূর্ব নির্ধারিত পদক্ষেপ নেবে। মাহাথির বলেন, পশ্চিমাদের উস্কে দেয়া ইউক্রেনের সংঘাত এরই মধ্যে পুরো বিশ্বকে প্রভাবিত করেছে। এই জটিল পরিস্থিতিতে শস্যের চালানে নেতিবাচক প্রভাব পড়ছে। বিশ্বজুড়ে নিত্যপণ্যের দাম বেড়েছে। রাশিয়া ও ইউক্রেনকে আলোচনার মাধ্যমে মীমাংসা খুঁজে বের করার পরামর্শ দেন মাহাথির। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডিভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।